বুঝতে পারলাম গাড়ি গেছে ওই তো ওই তো ওই তো দেখতে পেয়েছি ভিতর থেকে টায়ারটা ফেটে গেছে गुड मॉर्निंग आज के हलो नेक्स्ट डे और आज के जार्नी करते चले 500-600 किलोमीटर और यहन आगरा जाब सब कुछ रेडी हो फुल ट्रेड चेकआउट कर फेले आगरा गए आज के दिन तो थकब कल के ताजमहल देखो कारण ताजमहल देखी को दिन सो चलो एखान बड़ो जा फटाफट रेडी हो जा कारण अलरेडी एक घंटा लेट हो गए ठीक है चलो फटाफट बैठे जाए सो हमारा होटेल चेकआउट कर फेले जागरार दिखे और आप जो छम से जगहटार नाम हम मिर्जापुर हमें आगे भिडियोते बोलते भूले गेम हाँ मिर्जापुर छोड़ने होटेल नहीं मिर्जापुर थी आज के जगह भलो एंड हम जो हाई रोडे चलो हाई रोडे उठी सो हम रोडे उठे गेछि एरपर हाई रोड आसबे और एटा हच्छे जानि ना कि नदी बाट अनेक बड़ नदी एटा हच्छे मिर्जापुर गाइज तो जो सीरीजटा छिलो मिर्जापुर और शूटिंग आमि बोले दी एई मिर्जापुरेई हयनि आमरा जिज्ञासा करेछिलाम आमरा भेबेछिलाम मिर्जापुर तो सेजन्य आमरा एखाने छिलाम आर देखते हच्छे ओ भाई सकाल सकाल लुकटा देखो चलो आज के कम से कम 500-600 किलोमीटर टान तो आगरा तो जेते ही आज के हमें उठते एमनी लेट हो गए तो कारण कि बोलब और सबा 7 जन रेडी होते होते से टाइम तो लेगे गए तो चलो देखा जा आज के कत टनते आगरा से देखा जा कत पोचाते एक तो चाटा खाबो उठाना की दरकार उठाते हो ना कि उठा दो चलो चाटा खावा जाए भाई साहब जैक आप दाड़ी एखे एक खावा दावा करब रुटी सब्जी खाव और चा खेई नहींलरेडी सबा ये बसे आ गाड़ी सब पार्किंग आर बीस्ट गाइस रॉयल एनफील्ड हाई बेसि स्पीड ना उठले 100 उठे और देखते ठीक ठाक आरोप परफेक्ट और ये एक फ्रेश खावा दावा कर भाई जल जल देखे हमारे स्नान करते इच्छा कर चलो एन खावा दावा कर देखा है खबर चले सब्जी रुटी तेले भाजार खबर खावा गाड़ी चलाते बुझे पड़च तो आलू और भेंडी सब्जी आचार रुटी कृष्ण ने चलो रोटी गरम गरम रोटी वो सब्जी तो ये ओ भैया सब्जी तो प्लेट में डाल दो ना सबका चम्मच वगैरह कुछ लाओ देखा नहीं अभी तो सब बेस किंतु खूब सुंदर खेते हैं सीरियस बोल के एक ना दो चले इससे दो जाएगा दो ही बेस्ट कारण गरम दिन दो ही खा अनेक बेसि भलो आचार नहीं आए भाई जैक हमारे खावा दावा गो देखते प्लेट साफ बेसि दई खे नहीं गरमे एन रेडी हब और बड़ोब चलो खावा दावा गए एन अनेकटा दूर जो ओके गाइस चलो बड़ी जाए
আমাদের ফুল ভরাতে হবে। এটা আমার 3 নম্বর সেই কলকাতা থেকে। চলো ফুল ট্যাঙ্কিটা করিয়ে নি। ওকে রিলায়েন্স থেকে ফুল কর দিজি। হ্যাঁ 7 রুপিয়া মহঙ্গা হ্যায় ইয়ে। 7 রুপিয়া না? হ্যাঁ জি। নরমাল সে 7 রুপিয়া মহঙ্গা দিজি। ये लो देखिए। সাত টাকা দাম বেড়ে গেছে ফিতে সিরিয়াসলি। তো যাই হোক, দিল্লি হচ্ছে 629 কিলোমিটার, আগ্রা হচ্ছে 429 কিলোমিটার, কানপুর 159 কিলোমিটার, আমরা যাব হচ্ছে আগ্রা। ওকে ভাই সব দিল্লির কাছাকাছি চলে এসেছি প্রায়, আর 600 কিলোমিটার গেলে মনে করে দিল্লি চলে এসছে ভাই। সেই মজা ভাই, ফার্স্ট টাইম এত মারাত্মক একটা রাইড করছি, তাতে এত রিক্স। চলো সবাই অবাক হয়ে যাবে আর কি, শখ হয়ে যাবে যে আমি লাদাখ করে নিচ্ছি। আমার একটা লাইফের একটা ড্রিম যেটা আমি ভাবতাম কিন্তু কোনো সময় করবো বলে ভাবিনি, কেননা আমার কাছে অত পয়সাও ছিল না আগে। আগে শুধু ভিডিওই দেখতাম ইউটিউবারদের, বাট তোমাদের ভালোবাসায় আর আমার কষ্টে আমার মেহনত আর তোমাদের ভালোবাসা আর উপরওয়ালার আশীর্বাদ আজকে আমি লাদাখ করতে পারছি। আশা করি তোমরা ভালো সাপোর্ট দেখাবে লাদাখের সিরিজগুলোতে, কেন আমি ফার্স্ট টাইম লাদাখ করছি, তা আবার ফার্স্ট টাইম লাদাখ, ফার্স্ট টাইম লং, এত বড়। ওফো, আমি জাস্ট ওয়েট করে আছি যে কখন আমি লাদাখের এই ভিউটা দেখব। আমার তাজমহল দেখার মানে একদম ইচ্ছা হচ্ছে না, জানি আমার তাজমহল দেখার অনেক ইচ্ছা আছে, একটু ইচ্ছা হচ্ছে না, আমার মনে হচ্ছে লাদাখ কখন পৌঁছাবো। চলো আগ্রা যাওয়া যাক। তাই অনেক অনেকজনের ভিডিও তো দেখতাম ভাই, খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু কি বলবো নিজে যাচ্ছি তো বুঝতে পারছি কতটা কষ্ট লাদাখ করার। আগ্রা 271 ভাই চলে এসছি প্রায়, আর এখন চালাচ্ছে ক্রিশ, কেননা অনেক বেশি গরম পড়ছিল, আমরা চালাতে পারছি মানে হাত হাত জ্বলছে, এগুলো সব চলে এসছি প্রায়, আর বেশি টাইম লাগবে না, কিন্তু এত বেশি গরম না ইউপিতে ভাই, দুপুরবেলায় টেকা যাচ্ছিল না, আর এই উপর থেকে যে ইয়েটা পড়ছিল না, ইয়েটা উঠছিল গরম তাপটা, ওটা একদম মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। চলো আর 200 কিলোমিটার চালাতে হবে, 200 কিলোমিটার বেশি, কিন্তু আগ্রাতে অলরেডি আমাদের হোটেল বুক করা আছে, তো আগ্রাতে আমাদের সিটি হতেই হবে। আরামসে ভাই, চলো দেখি কতক্ষণ লাগে, আবার খিদে লেগেছে, খেতেও হবে, ঝামেলা। ইন্ডিকেটর মান, চলো আগে যাও, আরেকটু আগে যাও, এই তো এই দেখো ঘুরি আন, ঘুরো 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 ঘুরো, দাদা নামে কেমন লাগলো, পিছপাটা জ্বলছে এখন, কাকা এখানে ফটো শ্যুট করছে, দেখতে পাচ্ছ সব গাড়ির উপরে জ্যাকেট রেখে দিয়েছে, হেলমেট রেখে দিয়েছে সামনে, আর ফটো শ্যুট কাকা উপি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যাক এখন আমরা খাবো, এখানে সব জিনিস আছে, এখানে খাবো, দেখা যাক। তো আমাদের খাবার চলে এসছে এখানে, একটু গরিব মানুষ জানি না, এইটা বেশ ভালো। আগে একটা কি রুটি অর্ডার করেছিলাম, রুটি না গাইস পাঁপড় বেরিয়ে গিয়েছিল, কি করবো, পাঁপড় টাইপের কাকা আমার বলছে এগুলো এরকমই হয় পাঁপড় টাইপের রুটি, আমি না না এটা খাওয়া যাচ্ছে, আমার দাঁত ভেঙে গেল, জানো তিনটে দাঁত ভেঙে গেছে,
মশলা কোনো ব্যাপার না, এটা টেস্টে দারে কে প্রত্যেক হোটেলের সবজি দারুণ হয়, সব ভেজ সব ফিনিশ করে তারপরে বেরোনো যাক, এখন 300 কিলোমিটার চালাতে হবে। হ্যাঁ সব হোটেলের সবজি হলে ভালো। চলো আমাদেরকে বেরোতে হবে এখন, সবাই রেডি, শুধু এখন মোবাইল দিতে হবে। কাকা আমার তো দিয়ে দেবে না নাকি, কেন টান পিছনে টান 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 পিছনে টান টান দাঁড়া, এবার ডাবল স্ট্যান্ডটা দিয়ে দিই, একটু মোবিল দিতে হবে, মানে চেন লুপ করতে হবে। চলে ঠিক আছে, মাঝে মাঝে একটু চেনটা লুপ করে নিতে হয়, নাহলে শুকিয়ে যায় পুরো, যা লোড আছে ভাই। ও চল চল চলো বেরোনো যাক, বাপরে প্রচুর লোড। দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় এখানে 1 ঘন্টা রেস্ট নিয়েছি, কেননা অনেক বেশি গরম ছিল, আমরা ভাবছিলাম তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কিন্তু এখনও পর্যন্ত প্রায় 200-250 কিলোমিটার আমাদেরকে রাইড করতে হবে। আর এখন আমাদের একটু গাড়ি চলে সন্ধ্যের দিকে, আমাদেরকে টাইম মতন কিন্তু আজকে পৌঁছাতে পারবো না, কেননা আগ্রা আমাদের পৌঁছানোর কথা ছিল 7টায়, তো মনে হচ্ছে 8-9টা বেজে যাবে, কেননা এখনও পর্যন্ত 200-250 তার বেশি তারা কম না কিলোমিটার বেঁচে আছে, দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাতে পারি। রোড তো ভালোই আছে, যাই না মার্কেট বাগানে ফেললে তো জাম হবেই, চলো যাওয়া যাক। হঠাৎ করে বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পর কিছুক্ষণ চললো গাড়ি, তারপরে দেখি হ্যান্ডেল এইভাবে কাঁপছে, কাঁপার পর বুঝতে পারলাম গাড়ি গেছে পাংচার, এখন জানি না কী হবে, টায়ার পুরো গরম হয়ে গেছে, টায়ারটা পুরো গরম হয়ে গেছে, হাওয়া দিয়ে দেখতে হয় নাকি পাংচার থাকে। আর আমাদের টিম সব ওইদিকে চলে গেছে, সেই কারণে আমাদের কাছে পাংচার কিট নেই, সব নিয়ে পালিয়েছে, এখন দেখি এটাতে হাওয়া দিয়ে কি হয়। যাই হোক খাওয়া আমার হচ্ছে, 9:40 হবে, চাকা প্রচুর হিট হয়ে গেছে, যায় না কেন এত হিট হয়েছে, এখনো প্রায় আমাদের 100-150 কিলোমিটার যেতে হবে, নাহলে হোটেল পর্যন্ত তো কোনো মতন পৌঁছতে হবে, তাহলে মুশকিলে পড়ে গেছি ভাই। আমি আসার আগে দিন কাকাকে বলেছিলাম, আসার আগে আমি কাকাকে বলেছিলাম যে টায়ারটা চেঞ্জ করতে হবে না, তো কাকা বললো না লাগবে না, আজকে আমাকে ভোগালো টায়ারটা, দেখা কি হয়, কি মনে হয় ঠিক হবে, দেখিয়ে দাঁড়াও। যাই হোক সব কিছু জিনিস নামিয়ে নিয়েছি, এখানে ওইখানে আছে, পাংচার দোকানে চলে এসেছি, আর এই ভাইগুলো খুব হেল্প হলো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। যাই হোক অনেক হেল্প করলো, এই পর্যন্ত আসার পর সব কিছু নামিয়ে দিল ভাই, ছেলেটেলে আনতে দম বেরিয়ে গেছে, সিরিয়াসলি জানি না কতক্ষণ লাগবে, এখন 200 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, 200-150 কিলোমিটার এরকম কিছু, তাতে দেখি কতক্ষণ লাগে ভাই। এখন 3-3.5 ঘন্টা লাগবে, কিন্তু হয়ে গেল যেতে, তাও কি করে দেখা যাক কতক্ষণ লাগে পাংচার ঠিক হতে। চলো আমাদের পাংচার ঠিক হয়ে গেছে মোটামুটি পুরোপুরি, চলো ভাই চলতে, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, চলতে চলো।
চলো অনেক কষ্ট করে ঘন্টাখানি লাগলো। ঠিক আছে সামনে সামনে কি আই, তাও কাঁপছে, হাওয়া কি কম, তাও কাঁপছে কেন? ফর্ম দেয়নি নাকি? নাম তো দেখতো। আরে ভাই ফর্মটা ঠিক করলাম তারপরে কাঁপছে। যাই হোক এটা কাঁপছে, এত কাঁপছে কেন? টাল হয়ে গেছে নাকি টাকা? চাকাটাল হয়ে গেছে, গেছে মনে হচ্ছে 11:12 বেজে। গেছে চাকা টাল হয়ে, সত্যনাশ হয়ে গেছে। তো আজকের দিনটা পুরো বরবাদ হয়ে গেল। দেখতে পাচ্ছ গাড়ি কীভাবে এদিক ওদিক হচ্ছে, এদিক ওদিক হচ্ছে, মনে হয় কি চাকাটা টাল হয়ে গেছে। দেখা যাক এইভাবে সামনের দিকে যেতে হবে, ওরা সবাই আছে সামনে, জানি না কী হবে। আরে ভাই কী আর করবো, যদি কোনো গ্যারেজ দেখতে পাই তাহলে তাহলে গ্যারেজে দাঁড়িয়ে যাবো, আর না হলে এইভাবে নিয়ে যেতে হবে। টায়ারটা গেছে, টায়ারটা পুরো ভিতর থেকে ফেটে গেছে। অ্যাকচুয়ালি আমরা এই লিকটা ঠিক করার প্রিপেয়ার করে নিয়ে আসছিলাম, দেন তারপরে অ্যাকচুয়ালি পাংচার হওয়ার সঙ্গে সঙ্গে তো আমরা বুঝতে পারিনি না, তারপরে কিছুক্ষণ চলার ফলে কী হয়েছে না, ভিতর থেকে টায়ারটা ফেটে গেছে। এখান থেকে ভিতরে আমি দেখাতে পারবো না, ভিতর থেকে ফেটে গেছে, দিয়ে টায়ারটা এরকম মানে টাল হয়ে বলে না টালে টেরে গেছিলো, এরকম সাপের মতো চলছিল বাইকটা। এখন খুলেছি টায়ারের দোকানে এসেছি, টায়ারটা চেঞ্জ করতে হবে। তো এখন কাকা গাড়িটাকে চালিয়ে নিয়ে এসে এখন সব কথা বলছে, বাইকটা এখানে আছে, তাও অনেক কাকা আবার মেকানিক যেহেতু তাই এখানে এসে কাকা নিজে নিজেই হেল্প করে এদের সঙ্গে হেল্প নিয়ে খুলেছে এখানে টায়ারটা। কাকা নিজে অনেক কষ্ট করে খুলেছে, কারণ এই যে বড় একটা কেরিয়ারটা যেটা আছে না এটার জন্য প্রচুর প্রবলেম হয়েছে এটা খুলতে। দেন তারপরে আবার যখন লাগাবে এটা যখন ফিট করবে তখন কিন্তু আরও বেশি কষ্ট হতে চলেছে। কাকা বললো এটা খুলতে যতটা মানে এটা খুলতে হয়তো 20% কষ্ট হয়েছে, তারপরে 80% কষ্ট করে এটা ফিট করতে। ভাগ্য ভালো ওখানে হয়নি, ওখানে হলে যে ভাইদের হেল্প পেতাম না, ওদের হেল্প পেতাম না, তার কিছু জানিস না, না যাওয়ার আগে এখানে হয়ে গেছে, খুব ভালো। তবে এটা দরকার ছিল হওয়া, এটা প্রিপারেশন এক্সপেরিয়েন্স ছিল, এক্সপেরিয়েন্স। তবে আমার নিজের স্ক্যানার গুলো সব বেরোনি, গাড়ির মধ্যে রাখা আছে, এদের রেঞ্জ পত্র দিয়ে কাজ হয়ে গেল, খুব ভালো। এখন হাত পা ধুবো, মোটামুটি 4 ঘন্টা লেট হলো নাকি আমরা? হ্যাঁ আরামসে, এতক্ষণ আগ্রা পৌঁছে যেতাম, কিছু করার নেই। হ্যাঁ এই ভাইটা অনেক হেল্প করেছে আজকে, ও ছিল বলে হয়ে গেল, থ্যাংক ইউ। আর আবি ভি কাম চল রা হ্যায় এখন কাম কাজ চলছে, ফিটিং ফিটিং করছে এখনো পুরো কমপ্লিট করে, তারপরে সুব্রত সুব্রত দেখা করছে। এটা অনেক ভারী ছিল এটা, যেহেতু তার জন্য এটা এদিক ওদিক নিয়ে যেতে সমস্যা হচ্ছিল, আর এটা তো খোলার কথা লাগানোর ভিডিওটা দেখলে তোমরা আরও বিরক্ত হতে ওই জন্য এটা করা হয়নি, ওটা একটু করেছি একটু করে দেওয়া দেখে নিয়েছি অলরেডি। এখন এই গাড়িটা আসলো ঠিক হলো, এখন আমাদেরকে বেরোতে হবে। আমি এখন কাকার গাড়িতে চাপবো, ভাই 2-4 ঘন্টা এখানেই লেগে গেল, আজকে অনেক জ্বালিয়েছে, চলো। ও ভাই যা দাঁড়ালো আজকে গাড়িটা, কারণ হোটেল পর্যন্ত পৌঁছাতে এখনও 200 কিলোমিটার চালাতে হবে প্রায়, হোটেল পর্যন্ত পৌঁছাতে গেলে। চলো এ হচ্ছে গাড়ি, অনেক খাটি যে হয় আজকে মোটামুটি, এখন বিশুদ্ধ চালাবে, দেখা যাক। চলো অনেক খাটিয়েছে ভাই, আমি ভেবেছিলাম যে টায়ারটা চেঞ্জ করে নিয়ে আসি, টায়ারটা চেঞ্জ না করে ভুল হয়ে গেল। ঠিক আছে ভাই লাইটগুলো জোর দেখো সেরা, চলো একবারে তোমাদের সঙ্গে রুমে দেখা হবে, ঠিক আছে।
তার আগে ক্যামেরা অন করব না কারণ এখন তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। চলো। তো আমি রুমে পৌঁছে গেছি আর আমাদের টাইম লেগেছে ভাই সিরিয়াসলি, এখন বাজে 12:47 আর আমার গাড়ি পাংচার হয়ে গেছিল সেই কারণে 4 ঘন্টা লেগেছে পুরো টায়ারটাই চেঞ্জ করতে, টায়ারটাই চেঞ্জ করতে হয়েছে, মানে কি বলবো আমি তো ভাবতেই পারিনি যে আমরা আজকে পৌঁছাতে পারবো। আমাকে আমার মনে হচ্ছিলো ওইখানে হোটেল নিয়ে থাকতে হবে, লাদাখ হয়ে গেল আমার, মানে কি বলবো গাড়ি এরকম এরকম সাপের মতন করছিলো, ঠিক আছে। তো অনেক কষ্ট করে ঠিক করলো কাকা মিস্ত্রি, সেই জন্য কাকা ঠিক করে দিল দোকানে নিয়ে গিয়ে, আর এখন পৌঁছালাম, এরপর খাওয়া দাওয়া করবো অ্যান্ড তারপর একটু রেস্ট নেবো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে গাইস এই ভিডিওটা লাইক করে দিও, ওকে বাই, লাভ ইউ অল গাইস। আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে আমাকে, আমি শোবো এখন, ভাই আর পারছি না, চলো টাটা বাই, লাভ ইউ অল।